আজকে আমরা রায়ান নামটি সম্পর্কে জানব। এটি ইসলামিক নাম কিনা, এর অর্থ কি, এটি কোন ভাষা থেকে এসেছে, এটি সন্তানের জন্য রাখা যাবে কিনা সে সম্পর্কে আলোচনা করব। এর আগে বলে রাখি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ, অর্থ আল্লাহর বান্দা, ও আব্দুর রহমান, অর্থ রহমানের বান্দা। সহি মুসলিম। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে তাকিদ দেওয়া হয়েছে। হাদিসে এসেছে, নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদের ডাকা হবে তোমাদের নাম ও তোমাদের পিতার নাম ধরে, তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো। তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ নাম রাখা। যদি প্রশ্ন করেন, রায়ান নামটি কি ইসলামিক নাম? হ্যাঁ, এই নামটি একটি ইসলামিক নাম। এটি আরবি ভাষার শব্দ বা আরবি ভাষা থেকে এসেছে। রায়ান নামটি ছেলেদের এবং মেয়েদের জন্য একটি পরোক্ষ কুরআনের নাম। আপনাদের নামের অর্থ জানতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখুন, আমরা পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রায়ান নামের অর্থ হচ্ছে তৃষ্ণার্ত নয়, পরিতৃপ্ত এবং পরিপূর্ণ ইত্যাদি। হাদিস অনুসারে রায়ান নামের অর্থ হচ্ছে যারা তাদের জীবনে প্রায়ই রোজা রাখত, তাদের জন্য উৎসর্গ করা জান্নাতের দরজা। রায়ান নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।